শেখ একাডেমি স্কুলের কলেজের অনলাইন ক্লাসে সবাইকে শুনেছি। আমি সৈয়দা গণেশ কুমার, প্রাথমিক ছাত্রী। শুধু আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, এসো ভালো আছো। মিস তোমাদের এখন প্রাথমিক বিজ্ঞান ক্লাস করাবো, তাহলে চলো আমরা বইটা একটু হাতে নিই। দেখো আমরা গত ক্লাস কি করিয়েছিলাম, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম অধ্যায় দুই উদ্ভিদ প্রাণী। অধ্যায় দুই উদ্ভিদ প্রাণী সম্পূর্ণ পাঠটা তোমাদেরকে আমরা কি করিয়েছিলাম, সুন্দর করে রিডিং করে আমরা তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এখন আমরা আজকে চলে যাবো কোথায়, অনুশীলনী। আমরা তাহলে অনুশীলনী করাবো। দেখো অনুশীলনী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20, তাহলে আমরা সবাই একটু 20 পৃষ্ঠাটা বের করবো। দেখো 20 পৃষ্ঠার এক নম্বরে প্রথমে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করো, শূন্য স্থান পূরণ করো। পরীক্ষায় যখন এরকম শূন্য স্থান পূরণ থাকবে, আমরা অনেকে কি করি, উত্তর লেখার সময় শুধু শূন্য স্থানে যে কথাটা বলবে সেটা আমরা লিখে দিই, কিন্তু আমরা এটা কখনোই করবো না। যদি শূন্য স্থান পূরণ করো লেখা থাকে, তারপর আমরা সম্পূর্ণ বাক্যটা তুলে শূন্য স্থান পূরণ করবো। আর যদি লেখা থাকে সম্পূর্ণ বাক্যটি খাতায় তুলে শূন্য স্থান পূরণ করো, তাহলে তো কোনো কথাই নেই, আমরা সম্পূর্ণ বাক্যটি খাতায় তুলে তারপর শূন্য স্থান পূরণ করবো। যদি কথাটা নাও লেখা থাকে যে শূন্য স্থান পূরণ করো, তবে আমরা কি করবো, সম্পূর্ণ বাক্যটা খাতায় তুলে তারপরে শূন্য স্থান পূরণ করবো। আচ্ছা তাহলে চলো বইতে দেখো, শূন্য স্থান পূরণ দেওয়া আছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত 5টি শূন্য স্থান পূরণ করণ দেওয়া আছে। নিচে আমরা বোর্ডে লিখেছি, দেখো প্রথমে দেওয়া আছে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই তার দেশ, সেটাই তার কি। তাহলে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটা কি, তার সেটা তার আবাসস্থল। তাহলে পরিবেশ, পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই কি হবে, তার আবাসস্থল। তাহলে আমি এখানে কি লিখে দিব, আবাসস্থল। আচ্ছা তারপরে দেখো আবাসস্থল, তারপরে দেখো তাহলে কি বলেছি, পরিবেশে যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই তার আবাসস্থল। তারপরে কি দেওয়া আছে, দেখো উদ্ভিদ এবং প্রাণী দেশ বিভিন্ন স্থানে বাস করে, তাহলে কি হবে, উদ্ভিদ এবং প্রাণী দেশ বিভিন্ন স্থানে বাস করে। এখানে আমরা কিন্তু ভিতরে যখন রিডিং করেছিলাম তখন আমরা কিন্তু এই কথাগুলি পেয়েছি, তোমরা হয়তো অনেকেই একটু পারো, তারপরেও ভেতরে যদি কেউ বের করে ফেলতে পারো ছোটাছট, তাহলে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। আর মিস তোমাদেরকে, আমি যেহেতু এই রিডিং করার সময় আমার কিছু কিছু মনে আছে, আমি সেই এতে দেখছি যে উদ্ভিদ ও প্রাণী দেশ বিভিন্ন স্থানে বাস করে, মানে কোথায় বিভিন্ন স্থানে বাস করে, উদ্ভিদ ও প্রাণী বাস করে কোথায়, পরিবেশে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী কি লিখতে হবে আমাকে, পরিবেশে। কোথায় বাস করে তারা, পরিবেশে তো বাস করে, তাহলে লিখতে হবে পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী পরিবেশে বিভিন্ন স্থানে বাস করে। আচ্ছা তারপরে দেখো ঘনভাবে, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্মিলিত প্রাকৃতিক স্থানীয়, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ। তাহলে এটাও কিন্তু আমরা বইতে পড়েছিলাম যে যখন ঘনভাবে কোথাও উদ্ভিদ একসঙ্গে হয়ে থাকে প্রাকৃতিকভাবে, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা বলি বন। কারণ বনে একমাত্র অনেক ধরনের উদ্ভিদ কেউ লাগাতে হয় না, প্রাকৃতিকভাবে আছে, এই জন্য সেটাকে কি বলা হয়, আমরা সেটাকে কি বলি, বন বলি। এটা তুমি পাবে বইতেই দেওয়া আছে যে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে কি হয়, বনের সৃষ্টি হয়। তাহলে এটা কি হবে, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্মিলিত প্রাকৃতিক স্থানই হলো বন। আচ্ছা তারপরে দেখো এরপরেটা কি বলেছে,
লবণাক্ত লবণাক্ত প্রাণী বিশাল ভাণ্ডার লবণাক্ত প্রাণী। আমরা তো নিশ্চয়ই সবাই সমুদ্রে কক্সবাজারে বেড়াতে গিয়েছি, তাই না? তাহলে সেখানে যখন আমরা পানিতে নামি, একটু হাবুডুবু খাই, মুখে পানি দিলে তখন আমরা কি সেই পানিটাকে মিষ্টি পানি মুখে যায় নাকি লবণাক্ত পানি যায়? তাহলে লবণাক্ত পানি যায়। তাহলে এটা কি বলেছে যে লবণাক্ত পানি বিশাল ভাণ্ডার হলো, এটাকে কি বলা হয়? সমুদ্র। এখানে কি হবে তাহলে? সমুদ্র। তাহলে লবণাক্ত পানি বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। তারপরে দেখো পাঁচ নম্বরে কি দেওয়া আছে, উট তার পিঠে ভুজে পিঠে ভুজ উট তার পিঠে ভুজে উঠে পিছনে দেখবা সুন্দর বড় একটা ভুজ আছে, একটা উঁচু কি আছে, ওটাকে বলা হয় ভুজ। ভুজে কি জমিয়ে রাখে? ভুজে চর্বি জমিয়ে রাখে। কি জমিয়ে রাখে? চর্বি জমিয়ে রাখে। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি? আমরা এখানে কয়েকটি সংস্থা ছিল, এখানে পাঁচটাই সুন্দর ছিল। দেখো প্রথমে আছে পরিবেশের যে স্থানে কোন উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটাই তার আবাস স্থল। উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্বলিত প্রাকৃতিক স্থানই হল বন। লবণাক্ত পানি বিশাল ভাণ্ডার হল সমুদ্র। উট তার পিঠে খুঁজে ভ্যাস জমিয়ে রাখে। কি জমিয়ে রাখে? চর্বি জমিয়ে রাখে। আছে তারপরে দেখো কি আছে অনুশীলনীতে দুই নম্বরে দেওয়া আছে, সঠিক উত্তরটি সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। কিন্তু আমাদের এরকম ভাবে প্রশ্ন আসবে না যে টিক চিহ্ন দাও, আমরা কি করবো সঠিক উত্তরটি খাতায় লিখো। প্রশ্নটা হবে এরকম যে সঠিক উত্তরটি খাতায় লিখো। আচ্ছা, তাহলে প্রশ্নটা হবে সঠিক উত্তরটি খাতায় লিখো, এই জন্য আমি এভাবে দিয়েছি। কিংবা কখনো টিক চিহ্ন দাও কথাটা আসলে কখনো তোমাকে সঠিক উত্তরটি খাতায় লিখে দিতে হবে, তবে টিক চিহ্ন কথাটা আসে না, আর দেওয়া থাকে সঠিক উত্তরটি খাতায় লিখে। আচ্ছা প্রথমে দেখো এখানে দেওয়া আছে তিমি কোথায় বাস করে। তিমি কোথায় বাস করে আমি প্রশ্নটি এভাবে লিখেছি, এখানে যেহেতু দেওয়া আছে সঠিক উত্তরটি খাতায় লিখবো, এই জন্য আমি আর ওই চারটা টিক চিহ্নর মতো করে আমি লিখি নাই, আমরা এটা বইতে লিখি। দেখো তিমি কোথায় বাস করে, ক নম্বর দেওয়া আছে নদীতে, ক নম্বর দেওয়া আছে সমুদ্রে, ক নম্বর দেওয়া আছে বনভূমিতে, ক নম্বর দেওয়া আছে বনভূমিতে। আচ্ছা তাহলে তিমি কি, তিমি মাছ, সে কি বনভূমিতে বসবাস করতে পারে? সে তো পানি ছাড়া বসবাস করতে পারবে না, তাহলে বনভূমি বা বনভূমি সেটাও বা। আচ্ছা নদীতে, নদীতে কি তিমি বাস করে? না, বিশাল সমুদ্রে তিমি মাছ বাস করে। তাহলে এই দুটা কোথায় আছে? ফোর নাম্বারে দেওয়া আছে। তাহলে আপনি কিন্তু নাম্বারটাও লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখব, ফোর নাম্বার দিয়ে লিখব সমুদ্রে। সমুদ্রে। আচ্ছা তারপরে দেখো দুই নম্বরে কি দেওয়া আছে, দুই নম্বরে দেওয়া আছে যে মেরু ভালুকের দেহের ঘন পোষক তাকে কিভাবে সাহায্য করে। মেরু ভালুক কোথায় বাস করে? বরফে বাস করে। তাহলে বলছে মেরু ভালুকের দেহে ঘন পোষক তাকে কিভাবে সাহায্য করে, যেহেতু মেরু ভালুক বরফে স্থানে বসবাস করে, তাহলে আমাকে উত্তরটা বাছাই করতে হবে। ক নাম্বার দেওয়া আছে গরম থেকে বাঁচাতে, সে তো বরফে বাস করে, তখন তাকে কিভাবে গরম থেকে বাঁচাবে। আচ্ছা খ নাম্বারে দেওয়া আছে কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে। আচ্ছা গ নাম্বারে দেওয়া আছে ঠান্ডা থেকে বাঁচাতে, যেহেতু সে বরফের দেশে বাস করে, তাহলে ওর ঘনবসতি ঠান্ডা থেকে বাঁচাতেই তাকে সাহায্য করে। তাহলে আর কি দেওয়া আছে, সাঁতার কাটতে। সাঁতার কাটতে কি পশম লাগে? না, সাঁতার কাটতে তো ডানা হলেই হয়, তারপরে মাছের মতলে পাখা থাকলেই হয়। তাহলে আমি কি দিব যে ঠান্ডা থেকে বাঁচাতে। তাহলে দেখো এখানে এটা ক নম্বরে আছে, এটা আছে ব
ইউরোপ